জীবন ও মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য আমলের পরীক্ষা করা আল্লাহু রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফূর অর্থ হলো এই যিনি আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহা অতিশয় ক্ষমাশীল সাতষট্টি নম্বর সুরা সুরা আল মুক এর দ্বিতীয় নম্বর আয়াত হাদিস শরীফ যে প্রকৃত বুদ্ধিমান ও অক্ষম আন সাদ্দাদ ইবনি আউসিন রাজিয়াল্লাহ তালা আনহু কল

এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই প্রকৃত বুদ্ধিমান আর যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট প্রত্যাশা করে জান্নাত সেই অক্ষম তিরমিজি শরীফ দুই হাজার চারশো উনষাট নম্বর হারিস রসুল যে আয়েকটি পড়ে উম্মতের জন্য দোয়া করতেন ইন তুআযযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন تغফির লাহুম ফা ইন্নাকা আজিজুল হাকিব অর্থ হলো এই যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রোগ্রাম হয় সুরা আল পাঁচ নম্বর সুরার একশো নম্বর আয়াত